एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा भीषण भालो आछेन आर आमिओ भीषण भालो आछि। तो आज के हुए गेछे मंगलवार। तो आज एकटु दुपुरबेला खावा दावार पर एकटु घुमिए पड़ेछिलाम। भीषण गरमो पड़े गेछे कारण सकाल थेके ना भीषण रोद आर एखन देखछि एकटु मेघला पड़छे। बाट मुम्बईते बृष्टिर आशा करा एकदम उचित नय कारण जुलाई मास যতক্ষণ না আসে ততক্ষণ একদম বৃষ্টি তো হবেই না, হালকা হালকা মেঘলা এরকম দেখাবে। আর এখানকার বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি, সে জুলাই মাস না এলে বোঝা যাবে না। আর এদিকে আমার হাজবেন্ড ওরা ছুটি রয়েছে, তো বাড়িতেই আছে। তো সারা দিনটা মোটামুটি কীভাবে কেটেই গেল, কাল অবশ্য ডিউটি আছে। তো ঘুম থেকে ওঠার পরে এক কাপ চায়ে চুমুক না দিলেই তো চলে না। তো ভাবছি একটু চা বানাবো। আর বৃষ্টির কথা বলতে আমার হঠাৎ মনে এলো, তো আমি একদিন অফিস যাচ্ছিলাম, মানে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমার হাজবেন্ডের সেদিন সেকেন্ড শিফট ছিল, তো আমাকে ড্রপ করার জন্য বেরিয়ে আমরা গেছি। রেনকোট পরেছি দুজনেই, রাস্তায় যেতে যেতে এতটাই ভিজে গেছি দুজনে। আমি তো অফিস পৌঁছেই দেখি পুরোটাই আমি ভিজে গেছি একদম। তো তখন আমার হাজবেন্ড বললো, তো তুমি তো একটা এক্সট্রা তো একটা ড্রেস নিয়ে যেতে পারতে। আর তখন আর মাথায় কি আর বুদ্ধি থাকে, মানে ওই যে বলে না যে চোর চলে গেলে মাথায় বুদ্ধি আসে, সেরকম একটা ব্যাপার হয়েছিল। আর সেদিন আমি পুরো অফিসেই আমি কাটিয়েছি ওই ভিজা ড্রেসে। তো মোটামুটি এমন কিপটে মোটামুটি কোম্পানিগুলো মানে ছাড়বেই না, পুরো ফুল ডে করেই তারপরে বাড়ি গেলাম। মানে এমনভাবে বৃষ্টিতে ভিজে গেছি, মানে ভাবুন তাহলে মুম্বাইতে প্রচুর বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় মুম্বাইতে। আর একদিন কি হয়েছে, সেদিন আমার হাজবেন্ডের ফার্স্ট শিফট ছিল, তো অফিসে চলে আছে, আর আমি অটোতে করে যাচ্ছিলাম। তো সেদিন আবার কি করেছি, আমি এক্সট্রা ড্রেস নিয়েছি, কারণ ওই দিন আমি ভিজে গিয়েছিলাম বলে এক্সট্রা ড্রেস নিয়েছি ব্যাগে করে। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, অটোতে করে যাচ্ছিলাম, তো সেদিন আর বৃষ্টি আর হয়নি সেভাবে, মানে খুব একটা জোরে আর বৃষ্টি হয়নি। তো সেদিন আমার বেকার নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, মোটামুটি বৃষ্টির কথা মনে এলো বলে তাই আমি বললাম। আর ভাবছি এবার চাটা বানিয়ে নিই। সন্ধ্যেবেলার মোটামুটি চা বিস্কিট আর সেই আলু ভুজিয়া ছিল, তো তাই দিয়ে মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এখন 8:30 বেজে গেছে, 8:30 প্রায় 8:45 আই থিঙ্ক, হ্যাঁ 8:45 বেজে গেছে। আর এখানে তো 7:30 সময় সন্ধে হয়, যার জন্য রাত্রে ডিনার যে রান্নাটা করি বা ডিনার যে খাই তো এটা একটু লেট হয়ে যায়, 10:30 এরকম বেজে যায়। তো যাই হোক, আমি আজকে ভাবছি যে ফুলকপি রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আমি ভাবছি আজকে একটু চিলি ফ্লাওয়ার বানাবো। আর কেমন করে বানাই তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখাই আপনাদের। আর হ্যাঁ, তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম আপনারা ভুলে যাবেন না, পাশে থাকা বেল আইকনটিও আপনারা প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো চলুন দেখাই আমি কীভাবে চিলি ফ্লাওয়ার আমি বানাই। Thank you.
তো চিলি ফ্লাওয়ার বানানোর জন্য আমি ফুলকপিটা আমি কেটে নিয়েছি এভাবে, আর এদিকে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। তো এবার এর ম্যারিনেশনটা আমি করে নিই। তো 1 চামচ মতো আমি একটু কর্নফ্লাওয়ার দেব, একটু সয়া সস দেব, একটু টমেটো কেচাপ দেব, টমেটো কেচাপ দিয়ে দিলাম, হালকা পরিমাণ একটু হলুদ গুঁড়ি দেব, একটু লঙ্কার গুঁড়ি দেব হালকা পরিমাণ, লবণ দেব স্বাদ অনুসার। আর আপনারা চাইলে এতে আপনারা গ্রিন চিলি সস দিতে পারেন বা রেড চিলি সস আপনারা দিতে পারেন, তো আমার কাছে অ্যাভেলেবল নেই যার জন্য আমি দিলাম না। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার তেলে ছেড়ে দেবো। তো ফুলকপিটা আমার ফ্রাই হয়ে গেছে, তো এটা আবার আমি নামিয়ে নিচ্ছি। তো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কেটে রেখেছি এভাবে ডুমো ডুমো করে। তো এটা আমি একটু হালকা করে ফ্রাই করে নেব, বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে ফ্রাই করব। তো তেল দিলাম একটু সামান্য পরিমাণ, ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথে আমি দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি বেশি কড়া করে ভাজবো না, তার এই কারণ হলো যে ক্রাঞ্চি ভাবটা তাহলে চলে যাবে, তো খেতে তাহলে মজা লাগবে না। তো এটা আমার হয়ে গেছে ভাজা, আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি, পেঁয়াজ একটু কুচি করেছি, একটু রসুন আর একদিকে একটু কাঁচা লঙ্কা রেখেছি। এটা আমি তুলে নিয়ে এবার একটু তেল দেবো। এবার যেই তেলটাতে ফুলকপি ভেজেছিলাম ওই তেলটাই দিলাম। তো 2 চামচ মতো তেল দিলাম। তো প্রথমে রসুন কুচিটা আমি দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা এবার দেব, এবার কাঁচা লঙ্কাটা দেব। এবার ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। তো একে একে টমেটো সস দেবো,
হইলো। তো একে এখানে একটু পরিমাণ লঙ্কার গুঁড়ি দেবো, একটু হলুদ গুঁড়ি দেবো। তো একটু মিষ্টি দেবো। আমার হয়ে গেছে, আমি একটা জল রুটি দিয়ে খাবো, তো বেশি জল দেবো না। তো এবার একটু লবণ দিয়ে দিই। আর এদিকে আমি কর্নফ্লাওয়ারটা এবার গুলে নিই। তো জল দেব। তো এতে আমি এবার কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা যে জলটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা একটু ফুটে যাক, তারপরে নুনটা একটু চেক করে লাগবে কিনা, দেবো কিনা সেটা চেক করবো। তো এটা আমার হয়ে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে, একটু নুনটা একটু চেক করে নিন। ঠিকই আছে, এবার নামিয়ে নিচ্ছি। তো আমার চিলি ফ্লাওয়ার রেডি হয়ে গেছে, আর ওপর থেকে আমি একটু সাদা তিল একটু ছড়িয়ে দিয়েছি জাস্ট গার্নিশিংয়ের জন্য, আর আপনারা চাইলে এতে স্প্রিং অনিয়নও দিতে পারেন। তো চিলি ফ্লাওয়ার সাথে আমি রুটি বানিয়েছি, তো এর সাথে রুটিটা ভালো লাগে আর কি খেতে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা অলরেডি খেতে বসেও পড়েছি। আর আপনাদের যেটা আমি দেখালাম যে রসগোল্লা, ওটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বানিয়েছে নিজের হাতে, মানে জাস্ট এক্সপেরিমেন্ট করছে আর কি। তো পরে একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব এই রসগোল্লাটা আমি কিভাবে বানাই বা আমার হাজব্যান্ড কিভাবে বানায়। তো আমি যখন চিলি ফ্লাওয়ার খাচ্ছিলাম, তো তখন আমার হাজব্যান্ড ওটা বানাচ্ছিল,
মানে ওর ময়দা আর ছানাটাকে ময়ান দিচ্ছিল আর কি। তো যখন আমি রুটি সেঁকছিলাম তো বানিয়েছে, তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ঝটপট খেয়ে নিই। তো তার আগে আমি একটা কথাই বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন হয়ে থাকবেন। আর এই ভিডিওটি আমার ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজ এই পর্যন্ত।